প্রয়াত বিশিষ্ট চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়া সোমবার তার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে আসে সাংবাদিক মহলে। কয়েক দশক জুড়ে তার সাংবাদিক জীবনে চলমান তথ্য ভাণ্ডার হিসাবে পরিচিত ছিল। তিনি দৈনিক সংবাদ পত্রিকার চিত্র সাংবাদিক ছিলেন দীর্ঘদিন ধরে। চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশিষ্ট চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা লিখেছেন, দৈনিক সংবাদ পত্রিকার বরিষ্ঠ চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার প্রয়াণে আমি মর্মাহত। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি। এদিন আগরতলা প্রেস ক্লাবে তার মরদেহ নিয়ে আসা হলে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। খুবই দুঃখের দিন, আমাদের ছোট ভাই এবং প্রখ্যাত ফটোজার্নালিস্ট দেবাশিস বড়ুয়া মারা গেছে। সেটা আমাদের পক্ষে সহ্য করা এই দুঃখের দিন চাই যে তার উনি বুদ্ধিস্ট ছিলেন এবং উনি বুদ্ধের স্মরণাপন্ন। দৈনিক সংবাদের সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক বলেন, শুরু থেকে চিত্র সাংবাদিক হিসেবে দেবাশিস দৈনিক সংবাদে ছিল। তখন সময়ে একই সব ইভেন্ট একাই সামাল দিতেন, কোনো প্রোগ্রাম বাদ যেত না, একজন সৎজন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুটা খুবই দুঃখজনক, অপূরণীয় ক্ষতি এই শূন্যস্থান আর পূর্ণ হবে না বলে জানান দৈনিক সংবাদের সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক। খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের প্রথমে শুরু থেকেই দেবাশিস ছিল, ছিল সব পারবো, সর্বদিকে না পারবো। এখন আমাদের চারজন ক্যামেরাম্যান, তখন সে একা সামনে চল, আমার কোনো ইভেন্ট ইয়ে হতো না, বাদ যেত না। তার মৃত্যুরা বড়ই দুঃখজনক এবং অপূরণীয়, এই শূন্যস্থান আর পূরণ হবে না। আমি তার আত্মসন্তোষ কামনা করছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।